প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ নিয়ে এর আগে একটা প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করেছিলাম, আজকের এটি হবে থিওরিটিক্যাল ক্লাস। আমরা যে শব্দটি নিয়ে কথা বলছি তার নাম মাইক্রোস্কোপ। এর দুটো পার্ট, একটা হচ্ছে মাইক্রো এবং স্কোপ। মাইক্রো মানে হচ্ছে স্মল, আর স্কোপ মানে হচ্ছে ভিউ। সো মাইক্রোস্কোপ ইজ এন ইনস্ট্রুমেন্ট দ্যাট ম্যাগনিফাইজ এন ইমেজ অ্যান্ড অ্যালাউজ ভিজুয়ালাইজেশন অফ গ্রেটার ডিটেইল দেন ইজ পসিবল উইথ আনএইডেড আই। মানে খালি চোখে যা আমার দেখা সম্ভব ছিল না, এমন কোন জিনিসকে মাইক্রোস্কোপ ম্যাগনিফাই করে আমাদেরকে দেখতে হেল্প করে। এই হচ্ছে মাইক্রোস্কোপের ডেফিনিশন। প্রথমেই জানবো মাইক্রোস্কোপ কি কি টাইপের আছে। মাইক্রোস্কোপ দুই রকমের, একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ অ্যান্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপের মধ্যে আবার আছে সিম্পল মাইক্রোস্কোপ অ্যান্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আর কম্পাউন্ডের মধ্যে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, পোলারাইজিং মাইক্রোস্কোপ, কনফোকাল স্ক্যানিং মাইক্রোস্কোপ, ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, ডিফারেন্সিয়াল ইন্টারফারেন্স মাইক্রোস্কোপ, ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপ অ্যান্ড আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপ। এগুলো কম্পাউন্ড মাইক্রোস্কোপের বিভিন্ন টাইপ। আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ নিজে হচ্ছে লাইট মাইক্রোস্কোপের পার্ট। ইলেকট্রন মাইক্রোস্কোপেও সিমিলারলি দুটো টাইপ আছে, একটা হচ্ছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ আর একটা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এ হচ্ছে কনভেনশনাল কথাবার্তা। কিন্তু ইদানিং কালে নতুন আরেক ধরনের মাইক্রোস্কোপ আবিষ্কৃত হয়েছে, যেটাকে বলে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ। নতুন বইতে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ নিয়ে কিছু কথা লিখেছে, কিন্তু আন্ডার গ্রাজুয়েটে অপ্রাসঙ্গিক বলে সেটা উল্লেখ করা হলো না। আরেকটা শব্দ ইদানিং কালে পাওয়া যায়, সেটাকে বলে ভার্চুয়াল মাইক্রোস্কোপ। তার মানে আমি মাইক্রোস্কোপে কোনো স্লাইড ইউজ করব না, কিন্তু স্লাইডের ডিজিটাল পিকচার ইউজ করে স্টাডি করব, সেটাকে বলে ভার্চুয়াল মাইক্রোস্কোপ। সো যেটা বুঝলাম আমরা যে মাইক্রোস্কোপ দুই রকমের, একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপ ইউজেস লাইট। আমরা জানি লাইটের ক্ষুদ্রতম কণিকাকে ফোটন বলে, তাইলে লাইট মাইক্রোস্কোপ ইউজেস লাইট অর ফোটন, হোয়ারেজ ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজেস ইলেকট্রন। তাইলে লাইট মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপের ডিফারেন্সটা কি পেলাম? লাইট মাইক্রোস্কোপ ইউজেস ভিজিবল লাইট টু প্রোডিউস ম্যাগনিফাইড ইমেজ, এন্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজেস ইলেকট্রন টু প্রোডিউস দ্য ম্যাগনিফাইড ইমেজ। এ হচ্ছে লাইট আর ইলেকট্রন মাইক্রোস্কোপের মেইন ডিফারেন্স। আর একটা বিষয় হচ্ছে, আমাদের আই বলে যে রেটিনা আছে, সেই রেটিনাটা লাইটের প্রতি সেন্সিটিভ, কিন্তু এটা ইলেকট্রনের প্রতি সেন্সিটিভ নয়। এই কারণে লাইট মাইক্রোস্কোপে আমরা চোখ দিয়ে তাকালে দেখতে পাই সরাসরি, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে সরাসরি চোখ দিয়ে কিছু দেখা যায় না, তার জন্য আলাদা ইলেকট্রনিক মনিটর লাগে। লাইট মাইক্রোস্কোপ দুই রকমের, একটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ আর একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ হচ্ছে যে মাইক্রোস্কোপে কেবল একটা লেন্স থাকে। আর্লি যে মাইক্রোস্কোপ গুলো আবিষ্কৃত হয়েছিল সেগুলো ছিল সিম্পল মাইক্রোস্কোপ, যেমন This is the magnifying glass. It is a simple microscope. Then আমাদের চোখে যে চশমা পরি আমরা, রিডিং গ্লাস যাকে বলে, যেগুলো আমরা ইউজ করি কোনো শব্দ পড়ার জন্য বা পেপার পত্রিকা পড়ার জন্য, সেগুলো হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। তারপরে লিউয়েনহুকের যে মাইক্রোস্কোপ ছিল সেটা ছিল সিম্পল মাইক্রোস্কোপ। তারপরে এই যে মাইক্রোস্কোপের নাম হচ্ছে ডিসেকশন মাইক্রোস্কোপ, এখানেও সিঙ্গেল একটা লেন্স ইউজ করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে একটা সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপের প্রবলেম হচ্ছে এর ম্যাগনিফিকেশনের রেঞ্জটা লিমিটেড থাকে। ম্যাগনিফিকেশনের রেঞ্জ বাড়াতে চাইলে মাল্টিপল লেন্স ইউজ করতে হয়, আর আমরা যখনই কোনো মাইক্রোস্কোপে মাল্টিপল লেন্স ইউজ করব তখন সেটা হয়ে যাবে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সো কম্পাউন্ড মাইক্রোস্কোপে কমপক্ষে দুটো লেন্স সিস্টেম থাকবে। কেন থাকে? ফর গ্রেটার ম্যাগনিফিকেশন। এই একজন লোকের ছবি দেখা যাচ্ছে, তার নাম জেকারিয়াস জেনসেন। তিনি ছিলেন একজন ডাচ স্পেকটাকল মেকার, ওনাকেই বলা হয় হি ইজ দা ইনভেন্টর অফ দি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এবং তার এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কারের কারণে
আমাদের ফিল্ড অফ মাইক্রোবায়োলজি, সেটা বলা যায় কয়েক হাজার গুণ সামনে অগ্রসর হয়েছিল। আধুনিক কালে যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ গুলো আমরা পাই, সেগুলো দেখা যায় কোনো অবজেক্টকে বিবর্ধিত করে, ম্যাগনিফাই করে প্রায় 1000 থেকে 2000 গুণ। এবার আমরা জানবো একটা কম্পাউন্ড লাইট ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে কি কি পার্ট আছে। আমাদের চোখের সামনে যে দুটো মাইক্রোস্কোপ আছে একটু আলাদা, কিন্তু আবার অনেক মিল আছে, আমরা চিনে যাচ্ছি এটা কোন টাইপের মাইক্রোস্কোপ। নাম্বার ওয়ান, এটা একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, কারণ এখানে মাল্টিপল লেন্স ইউজ করা আছে। দুই নাম্বার, এটা লাইট মাইক্রোস্কোপ, কারণ এই মাইক্রোস্কোপে লাইট ইউজ করা হয় টু ইলিউমিনেট দ্য অবজেক্ট। আমাদের অবজেক্ট হচ্ছে স্লাইড। প্রথম মাইক্রোস্কোপে আর্টিফিশিয়াল লাইট ইউজ করার অপশন আছে, আর দ্বিতীয় মাইক্রোস্কোপে ডে লাইট ইউজ করার অপশন আছে। সো এটা একটা লাইট মাইক্রোস্কোপ। এবং লাইট দিয়ে আমরা কি করি, পুরো অবজেক্টটাকে ইলিউমিনেট করে ফেলবো, ব্রাইট একটা ফিল্ড তৈরি করবো, এই জন্য এটাকে বলে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। সো ওভারঅল এটা হচ্ছে কম্পাউন্ড লাইট ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপে কি কি পার্ট আছে, আমরা পার্ট গুলোকে চারটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে মাইক্রোস্কোপ প্রপার, দেন সাপোর্টিং পার্ট, দেন অ্যাডজাস্টিং পার্ট, দেন ইলিউমিনেটিং পার্ট। মাইক্রোস্কোপ প্রপার, মাইক্রোস্কোপ প্রপারে আবার কিছু পার্ট আছে, যেমন হচ্ছে দিজ আর কল্ড অবজেক্টিভস, দেন রিভলভিং নোজ পিস, দেন বডি টিউব, দিস ওয়ান, দেন দিস ইজ দা ড্র টিউব, দেন আমরা পাবো আইপিস অর অকুলার লেন্স। এইগুলো মিলে হচ্ছে মাইক্রোস্কোপ প্রপার। সাপোর্টিং পার্ট এর মাঝে আমরা পাই, সবার নিচে থাকে বেস, দিস ওয়ান ইজ দা বেস, দেন এই পার্টটাকে বলে পিলার, যদিও এখানে কোনো পিলার নাই, এটা একটাই আছে শুধু বেস। দেন এই পার্টটাকে বলে আর্ম, সো দিস ইজ দা আর্ম। দেন উপরের এই পার্টটা হচ্ছে হেড বা বডি বলে। আর আছে মাইক্রোস্কোপের স্লাইড কে সাপোর্ট দেওয়ার জন্য স্টেজ, এই পার্টটাকে বলে স্টেজ, এখানেও স্টেজ আছে, দিস ইজ দা স্টেজ। স্টেজের মাঝে আমরা স্লাইড হোল্ডার বা স্লাইড হোল্ডিং ক্লিপ পাই, আর একটা ছিদ্র পাই যার নাম হচ্ছে অ্যাপারচার। অ্যাডজাস্টিং পার্টের মাঝে আমরা পাবো দুটো পার্ট, একটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা নব, আর একটা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা নব। এখানে আমরা দেখি এই হচ্ছে কোর্স আর এই হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু অর ফাইন অ্যাডজাস্টমেন্ট নব। ইলিউমিনেটিং পার্টের মাঝে কি পাই, একটা পাই লাইট সোর্স, এই হচ্ছে লাইট সোর্স। এই লাইট সোর্স এর ভিতরে একটা ইলিউমিনেটর থাকে, সাথে একটা রেগুলেটর থাকে, স্পেশালি ইলেকট্রিক মাইক্রোস্কোপের ক্ষেত্রে। আর যদি ডেলাইট ইউজ করা লাগে তবে একটা মিরর পাওয়া যাবে, মিররটা ডেলাইট কে রিফ্লেক্ট করে এই আমাদের অ্যাপারচার দিয়ে পাস করাবে। দেন আমরা পাবো এই লাইটটাকে কনডেন্স করার জন্য কনডেন্সার, তারপরে কনডেন্সারের জন্য একটা কনডেন্সার ফোকাস নব পাওয়া যাবে, আর পাওয়া যায় ভিতরে একটা আইরিশ ডায়াফ্রাম। সো এই হচ্ছে ভেরিয়াস পার্টস। এবার আমি একটা একটা করে পার্টগুলো ডেসক্রাইব করব। প্রথমে আসলাম অবজেক্টিভ লেন্স, দে আর দা প্রাইমারি অপটিক্যাল লেন্স। অবজেক্টিভ লেন্স সাধারণত তিনটা চারটা বা পাঁচটা হতে পারে, আমরা এই অবজেক্টিভ লেন্সের গায়ে দেখব 4x, 10x, 40x, 100x এরকম বিভিন্ন কিছু লেখা থাকে। 4x মানে হচ্ছে সে কোন একটা ইমেজ কে 4 টাইমস ম্যাগনিফাই করে, 10x মানে 10 টাইমস ম্যাগনিফাই করবে, 40x দিয়ে 40 টাইমস, 100x দিয়ে 100 টাইমস ম্যাগনিফাই করে। সো দিস আর দা ম্যাগনিফিকেশন পাওয়ার। এরকম আমরা অবজেক্টিভ লেন্স দেখতে পাই, এটা হচ্ছে 100x লেন্স, এটা হচ্ছে 40x, আর এটা হচ্ছে আমাদের 4x লেন্স, আর ওই দেখা যাচ্ছে হলুদ কালারের এটা হচ্ছে 10x লেন্স। আমরা মূলত রুটিন কাজের জন্য 10x পাওয়ার ইউজ করি। আর যখন আমরা কোনো বার্ডস আই ভিউ মানে একসাথে পাখির চোখে কোনো কিছু দেখা, তার মানে বার্ডস আই ভিউ দেখতে চাইলে আমরা 4x ইউজ করি, আর একটু গ্রেটার ডিটেইল দেখতে চাইলে 40x, আরো বেশি দেখতে চাইলে 100x ইউজ করি। এই অবজেক্টিভ গুলো লাগানো থাকে একটা রিভলভিং নোজ পিসের মাঝে, দিস ইজ দা রিভলভিং নোজ পিস, কারণ হচ্ছে এটা ঘোরানো যায়, চাইলে আমি পাওয়ার, কখনো মনে হলো আমি 4 পাওয়ারে দেখব, তখন চাইলে রোটেট করে আমি পাওয়ারটা
ফোর পাওয়ারের অবজেক্টিভ সেট করতে পারি, যেহেতু এটা ঘোরানো যায় এই জন্য এটাকে বলে রিভলভিং নোজ পিস বা টারেট। তো কথা হচ্ছে যে এই অবজেক্টিভ লেন্স গুলো লেন্থ ভেরি করে, সবচেয়ে লম্বা যে লেন্সটা সেই লেন্সটা হচ্ছে 100 পাওয়ার, দেন তার চেয়ে ছোটটা 40 পাওয়ার, তার চেয়ে ছোটটা 10 পাওয়ারের, আর সবচেয়ে ছোট লেন্স হচ্ছে 4 পাওয়ারের। তার মানে লেন্থ যত কমবে পাওয়ার তত কমবে, ম্যাগনিফিকেশন পাওয়ার, লেন্থ যত বাড়বে তার ম্যাগনিফাইং পাওয়ার তত বেড়ে যাবে। নাও রিভলভিং নোজ পিস, হিয়ার ইজ দ্য রিভলভিং নোজ পিস বা টারেট, যেটা অবজেক্টিভ গুলোকে ধরে রাখে তার জায়গা মতো। সো দিস ইজ দ্য রিভলভিং নোজ পিস, এটা রিভলভ করতে পারে। দেন আমরা পাই আইপিস টিউব, আইপিস টিউবের মাঝে আইপিসটা লাগানো থাকে। সো দিস ইজ দ্য আইপিস টিউব, আইপিস টিউব হোল্ডস দ্য আইপিস ইন প্লেস অ্যাবাভ দ্য অবজেক্টিভ লেন্স, অবজেক্টিভ লেন্সের উপরে আইপিস টিউব আইপিস কে ধরে রাখে। আমরা যদি বাইনোকুলার মাইক্রোস্কোপ দেখি, বাইনোকুলার মানে হচ্ছে যে মাইক্রোস্কোপে দুটো আইপিস থাকে তাকে বলে বাইনোকুলার মাইক্রোস্কোপ। তাহলে এখানে আমরা সিঙ্গেল আইপিস দেখি, সেটা হবে মনোকুলার মাইক্রোস্কোপ, আর এটা হচ্ছে বাইনোকুলার মাইক্রোস্কোপ। বাইনোকুলার মাইক্রোস্কোপের ক্ষেত্রে কিছু এক্সট্রা অপশন দেওয়া থাকে, যেমন একটাকে বলে ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্ট রিং। আমরা আমাদের চোখের সাথে আমরা লেন্সের পাওয়ারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি, এই রিংটাকে বলে ডায়োপ্টার অ্যাডজাস্টমেন্ট রিং। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইন্টার পিপুলারি অ্যাডজাস্টমেন্ট। সবার দুই চোখের ডিস্টেন্স কিন্তু সমান থাকে না, কারো ডিস্টেন্সটা বেশি থাকে, কারো ডিস্টেন্স কম থাকে। সো এই দুই পিপুলের মাঝে ডিস্টেন্স বাড়ানো যায় কমানো যায়। আমরা যদি এই দুটো আইপিস কে দুই পাশে ধাক্কা দেই তাহলে কিন্তু ডিস্টেন্স বেড়ে যাবে, আবার যদি কাছাকাছি আনার চেষ্টা করি টেনে কাছে আসবে। সুতরাং এইভাবে ইন্টার পিপুলারি অ্যাডজাস্ট আমরা করতে পারি। নাও আইপিস বা অকুলারে চলে আসলাম, এই হচ্ছে আইপিস বা অকুলার, এটা হচ্ছে দ্য পার্ট এট দ্য টপ অফ দি মাইক্রোস্কোপ, একটা মাইক্রোস্কোপের সবার উপরে থাকে। এই আইপিস বা অকুলার অ্যাকচুয়ালি এক ধরনের লেন্স, এর ভিতরেও পাওয়ার আছে 5x, 10x, 15x, 20x, 30x, এরকম বিভিন্ন পাওয়ার থাকতে পারে। যেমন এই আইপিসটাতে আমি দেখছি 10x লেখা আছে, তার মানে তার বিবর্ধন ক্ষমতা হচ্ছে 10 গুণ। নর্মাল অবস্থায় আমরা আইপিস 10x ইউজ করি, সো স্ট্যান্ডার্ড আইপিস হচ্ছে 10x। এখন চলে আসলাম বেইজের মাঝে, বেইজটা হচ্ছে আমাদের সাপোর্টিং পার্টের মাঝে পড়ে। দিস ইজ দ্য বেইজ অফ দি মাইক্রোস্কোপ। আমরা যখন কোনো মাইক্রোস্কোপকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে চাই তখন ডান হাত দিয়ে আমাদেরকে মাইক্রোস্কোপের আর্মে ধরতে হয় আর বাম হাতটা এই বেইজের নিচে দিতে হয়, দিয়ে আমরা দুই হাতে ধরে মাইক্রোস্কোপ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে থাকি। সো বেইজ সাপোর্ট দ্য মাইক্রোস্কোপ। এবং আমরা দেখব বেইজের মাঝে ইলিউমিনেটর থাকে, এই জায়গাটা এটা হচ্ছে ইলিউমিনেটর, এই বেইজের মাঝে ইলিউমিনেটর থাকে। এরপরের অংশ হচ্ছে আর্ম। এখন এই পিলারটা আমি বললাম না, কারণ কোন কোন মাইক্রোস্কোপে পিলার থাকে, সব মাইক্রোস্কোপে পিলার থাকে না। এখনকার মাইক্রোস্কোপ গুলোতে এরকম আর্ম আমরা পাবো, দিস ইজ দ্য আর্ম। আর্ম কানেক্ট আইপিস টিউব টু দ্য বেইজ, আর্ম আমাদের আইপিস টিউব কে বেইজের সাথে কানেক্ট করে। এন্ড আর্ম সাপোর্ট দ্য মাইক্রোস্কোপ হেড, এই পার্টটাকে বলে হেড অফ দ্য মাইক্রোস্কোপ। সো আর্মটা হেড অফ দ্য মাইক্রোস্কোপ কে সাপোর্ট দেয় এবং আর্ম ধরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মাইক্রোস্কোপ ছড়াই। নাও চলে আসলাম হেডে, এই পার্টটাকে বলে হেড অফ দ্য মাইক্রোস্কোপ, দিস ওয়ান। হেড হাউজেস দ্য অপটিক্যাল পার্ট ইন দ্য আপার পার্ট অফ দি মাইক্রোস্কোপ, তার মানে হেড এই অপটিক্যাল পার্ট গুলোকে মাইক্রোস্কোপের আপার পার্টে ধরে রাখে, প্লাস হেড নোজ কেও সাপোর্ট দেয়। এই যে রিভলভিং নোজ পিসটা আলটিমেটলি হেড এর সাথেই লেগে থাকে। এরপরে আমরা পাই স্টেজ নামে একটা জায়গা, দিস ইজ দ্য স্টেজ। স্টেজ ইজ দ্য প্লেস হোয়ার স্পেসিমেন টু বি ভিউড ইজ কেপ্ট, তার মানে আমি যে স্পেসিমেনটা দেখবো সেটা এই স্টেজ এর মাঝেই রাখা হয়, দিস ইজ দ্য স্টেজ। এই স্টেজ এর মাঝে আমরা একটা হোল দেখি, সেই হোলটাকে বলে অ্যাপারচার, দ্যাট অ্যালাউস বেইজ লাইট টু পাস থ্রু, নিচ থেকে যে লাইটটা উঠে আসে এই অ্যাপারচারটা দিয়েই পাস করবে। এবং আমরা দেখি এই স্টেজ এর মাঝে শাইনি ক্লিপ পাওয়া যায়, এগুলো হচ্ছে স্লাইড হোল্ডিং ক্লিপস, যেগুলো স্লাইড কে ধরে রাখে।
স্টেজ দু রকমের হতে পারে, একটাকে বলে মেকানিক্যাল স্টেজ আর একটা নন মেকানিক্যাল স্টেজ। মেকানিক্যাল স্টেজ হচ্ছে যে স্টেজ মুভ করা যায়, আমরা চাইলে যে স্টেজকে ডানে বামে উপরে নিচে বা সামনে পিছনে মুভ করতে পারবো, সেই স্টেজকে বলা হয় মেকানিক্যাল স্টেজ। এখন এই সামনে পিছনে বা ডানে বামে মুভ করার জন্য আমাদের আছে স্টেজ কন্ট্রোলিং নব। এখানে দেখা যাচ্ছে দিস ইজ দা স্টেজ কন্ট্রোলিং নব, একটা দিয়ে আমরা ডানে বামে ঘোরাই আর একটা দিয়ে আমরা সামনে পিছনে ঘোরাই। আর যে মাইক্রোস্কোপের স্টেজটা ফিক্সড অবস্থায় থাকে সেটাকে বলে নন মেকানিক্যাল স্টেজ। এখন যাচ্ছি অ্যাডজাস্টিং পার্টের মাঝে। অ্যাডজাস্টিং পার্টে আমরা দুটো নব পাই, একটা হচ্ছে কোর্স ফোকাস নব, এই সেই কোর্স ফোকাস নব, আর আরেকটা হচ্ছে ফাইন ফোকাস নব, দিস ওয়ান ইজ দা ফাইন ফোকাস নব, দুটো নব আছে। এখন যে মাইক্রোস্কোপের স্টেজ মুভ করে সেই মাইক্রোস্কোপের ক্ষেত্রে এই ফোকাস নব গুলো ইউজ করে স্টেজ মুভ করানো হয়। আর যে মাইক্রোস্কোপের স্টেজ ফিক্স থাকে মানে নন মেকানিক্যাল স্টেজ যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোকাস নব গুলো দিয়ে স্টেজ মুভ করে না, বরং তাদের ক্ষেত্রে বডি টিউবটাই মুভ করে উপরে নিচে। সো আমরা চাইলে বডি টিউব মুভ করাতে পারি ফোকাস নব দিয়ে, অথবা স্টেজ মুভ করাতে পারি ফোকাস নব দিয়ে। কোর্স ফোকাস নবটা লার্জ এবং রাউন্ড নব অন দা সাইড অফ দি মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের পাশে থাকে লার্জ এবং রাউন্ডেড, দে মুভ আইদার দা স্টেজ অর আপার পার্ট অফ দি মাইক্রোস্কোপ। মেকানিক্যাল স্টেজ যাদের সেক্ষেত্রে স্টেজ কে মুভ করায়, আর যে মাইক্রোস্কোপের নন মেকানিক্যাল স্টেজ থাকে সেক্ষেত্রে মাইক্রোস্কোপের আপার পার্ট দ্যাট ইজ বডি টিউব কে সে মুভ করায়। আরেকটা ফোকাস নব হচ্ছে ফাইন ফোকাস নব, দিস ওয়ান, এটা হচ্ছে স্মল এন্ড রাউন্ড নব অন দা সাইড অফ দি মাইক্রোস্কোপ। তাহলে বড়টা হচ্ছে কোর্স ফোকাস নব আর ছোটটা হচ্ছে ফাইন ফোকাস নব। এটা দিয়ে সাধারণত ফাইন টিউনিং করা হয় ইমেজের। নাও লাইট সোর্সে চলে আসলাম। ইলেকট্রিক মাইক্রোস্কোপের ক্ষেত্রে, ইলেকট্রিক মাইক্রোস্কোপ মানে যে মাইক্রোস্কোপ ইলেকট্রিসিটি দিয়ে চলে, আমরা একটা ইলেকট্রিক্যাল কানেকশন দিব, সেই ইলেকট্রিসিটি আসার কারণে চাইলে আমরা এই লাইটটা জ্বালাতে পারবো। সুতরাং আমরা দেখি এখানে একটা লাইট আছে, দিস ইজ কল্ড ইলুমিনেটর, এর ভিতরে একটা লো ভোল্টেজ হ্যালোজেন বাল্ব থাকে, টিপিক্যালি লোকেটেড ইন দা বেস অফ দি মাইক্রোস্কোপ উইথ কন্টিনিউয়াস ভেরিয়েবল লাইট কন্ট্রোল, মানে তার একটা রেগুলেটর থাকে, পাশে একটা রেগুলেটর থাকে, চাইলে আমরা এই লাইটটাকে রেগুলেট করতে পারি। তাহলে বুঝলাম আমরা ইলেকট্রিক মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা ইলুমিনেটর পাবো, যা যেখানে আর্টিফিশিয়াল লাইট তৈরি হবে। আর্টিফিশিয়াল লাইট তৈরি হয় কারণ এখানে একটা লো ভোল্টেজ হ্যালোজেন বাল্ব থাকে, সেই বাল্বের যে লাইট তৈরি হয় সেটা আবার আমরা কন্ট্রোল করতে পারি বাই দা রেগুলেটর, রেগুলেটরটাও থাকে বেজের এক পাশে। অর্ডিনারি নন ইলেকট্রিক মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা দেখি ডে লাইট ইউজ করা হয় এবং ডে লাইটকে রিফ্লেক্ট করার জন্য মিরর থাকে, সেই মিররটা দিয়ে আলটিমেটলি ডে লাইট রিফ্লেক্ট হয়ে চলে যায় অ্যাপারচার দিয়ে। চলে আসলাম কন্ডেন্সার লেন্সে। এই ছবিটা হচ্ছে কন্ডেন্সার লেন্সের, দিস ইজ ওয়ান কাইন্ড অফ দি লেন্স এন্ড ইট ইজ লোকেটেড আন্ডার দা স্টেজ। আমি দুটো ভিউ থেকে কন্ডেন্সার লেন্সের ছবি তুলেছি। কন্ডেন্সার লেন্সেস আর ইউজ টু কালেক্ট এন্ড ফোকাস দা লাইট from the illuminator onto the specimen, and condenser lenses are most useful at the highest power, sadharonto 100 power ba 40 power er sathe condenser lens khub guruttopurno, low power er khetre condenser lens khub beshi guruttopurno noy, ebong low power objective amra jokhon use korbo tokhon condenser ta ekটু nicher dike rakhte hoy, ar high power tar mane 40 or 100 power jokhon objective use korbo তখন কন্ডেন্সার কে স্লাইডের খুব কাছে রাখা হয়। সো দে আর মোস্ট ইউজফুল এট দা হাইয়েস্ট পাওয়ার্স। এই দেখা যাচ্ছে দিস ইজ দা কন্ডেন্সার লেন্স, এবং এই কন্ডেন্সার লেন্স কে আমি চাইলে উপরে উঠাতে পারি, চাইলে নিচে নামাতে পারি বাই দা কন্ডেন্সার ফোকাস নব। এবং এই কন্ডেন্সারের মাঝে আরো লাইট কন্ট্রোলের জন্য একটা ডায়াফ্রাম থাকে, তার নাম হচ্ছে আইরিশ ডায়াফ্রাম। It controls the amount of the light reaching the specimen through the aperture.
ভিতরে একটা অ্যাপারচার আছে, এই দিয়ে আমি কতটুকু লাইট কন্ডেন্সার দিয়ে পাস করবে সেটা কন্ট্রোল করতে পারি। এবং এটা কন্ট্রোলের জন্য এখানে একটা বাটনও আছে, এই বাটনটা মুভ করে করে এই ওপেনিংটা বড় করতে পারি, ছোট করতে পারি। নাও চলে আসলাম মাইক্রোস্কোপের প্রিন্সিপলস কি। মাইক্রোস্কোপ দুটো প্রিন্সিপলের উপর বেস করে কাজ করে, একটা হচ্ছে রেজলিউশন আর একটা ম্যাগনিফিকেশন। রেজলিউশনের আরেক নাম হচ্ছে রিজলভিং পাওয়ার। এর মানে কি, দ্য ডিস্টেন্স বাই হুইচ টু অবজেক্ট মাস্ট বি সেপারেটেড টু বি সিন অ্যাজ টু অবজেক্ট। মনে করি দুটো অবজেক্টকে আমি রাখলাম এবং এদের মাঝে যাতে করোনা না হয় সেই জন্য অবজেক্ট গুলোকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে দূরে দূরে রাখলাম, এবং আমি খালি চোখে বা মাইক্রোস্কোপ দিয়ে তাদেরকে দেখতে পাচ্ছি দুটো আলাদা। তারপরে আমি কাছে আনা শুরু করলাম, কাছে আনতে আনতে একটা পর্যায়ে দেখা যাবে দুটোকে আলাদা ভাবে আর দেখা যাচ্ছে না, দুটো এক হয়ে গেছে। যে ডিস্টেন্স পর্যন্ত আমি দুটোকে আলাদা ভাবে দেখতে পেরেছি সেটাকেই বলে রিজলভিং পাওয়ার। এখন খালি চোখ দিয়ে দুটো জিনিসকে যে ডিস্টেন্স পর্যন্ত আলাদা দেখা যায় তাকে বলে সেই চোখের রিজলভিং পাওয়ার। আমি যদি চোখে চশমা পরি তাহলে চশমা দিয়েও আমি জিনিস দেখতে পাই। মিনিমাম যে ডিস্টেন্সে দুটো অবজেক্টকে আমি আলাদা দেখতে পাই যখন আমার চোখে লেন্স পরা থাকে সেটাকে বলে আমার চোখ প্লাস লেন্সের রিজলভিং পাওয়ার। তারপরে আমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তাহলে মাইক্রোস্কোপেও সিমিলারলি একটা ডিস্টেন্স থাকবে, যে ডিস্টেন্স পর্যন্ত মাইক্রোস্কোপ নিজেও দুটো জিনিসকে আলাদাভাবে দেখাতে পারে, তার কম হলে দেখাতে পারে না, সেটাকে বলবো সেই মাইক্রোস্কোপের রিজলভিং পাওয়ার। সো দ্য স্মলেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রাকচার at which they can be seen as separate object is called resolving power. Among a resolving power, amader chokher khetre, eta depend kore by the spacing of the photoreceptor cells in the retina. Photoreceptor mane hoche rod cell, cone cell, era kototuku distance e ache, seta diye ultimately amader chokher resolving power determine hoy. So, ekta microscope ki kore? একটা মাইক্রোস্কোপ কোন অবজেক্টের ইমেজকে ম্যাগনিফাই করে প্লাস তাদের মাঝে ডিস্টেন্সটা বাড়িয়ে দেয়, যে লেভেলে ডিস্টেন্স গেলে আমার চোখ তখন দেখতে পায় আলাদা হিসেবে। দ্যাট ইজ দ্য রোল অফ দি মাইক্রোস্কোপ। দ্য অ্যাবিলিটি অফ এ মাইক্রোস্কোপ লেন্স অর অপটিক্যাল সিস্টেম ইজ টু প্রোডিউস সেপারেট ইমেজ অর ক্লোজলি পজিশনড অবজেক্ট। তার মানে একটা মাইক্রোস্কোপের এটাই হচ্ছে তার অ্যাবিলিটি যে কাছাকাছি দুটো জিনিসকে সে বড় করে ডিস্টেন্সটা বাড়িয়ে দিয়ে আমাদের চোখে নিয়ে যায় যাতে আমরা দেখতে পারি। এটাই হচ্ছে রোল অফ দি মাইক্রোস্কোপ। সো রোল অফ এ মাইক্রোস্কোপ ইজ টু ম্যাগনিফাই অ্যান ইমেজ টু এ লেভেল এট হুইচ দ্য রেটিনা ক্যান রিজলভ দ্য ইনফরমেশন দ্যাট উড আদারওয়াইজ বি বিলো ইটস লেভেল অফ রেজলিউশন। এখন এই রেজলিউশন কিসের উপর ডিপেন্ড করে? এক নম্বর অপটিক্যাল সিস্টেমের উপরে, দেন ওয়েভ লেংথ অফ দ্য লাইট সোর্স, আর কিছু আদার ফ্যাক্টরের উপরে রেজলিউশন ডিপেন্ড করবে, যেমন স্পেসিমেন থিকনেস, কোয়ালিটি অফ ফিক্সেশন, স্টেইনিং ইনটেন্সিটি, তার উপরে ডিপেন্ড করে রেজলিউশন বা রিজলভিং পাওয়ার। অবজেক্টিভস আর মেইনলি রেসপন্সিবল ফর রেজলিউশন। আমরা একটা মাইক্রোস্কোপে যে মাইক্রোস্কোপ প্রপার সেখানে দুটো লেন্স পেয়েছি, নিচের দিকে ছিল অবজেক্টিভ লেন্স, উপর দিকে ছিল আইপিস লেন্স, এই দুটোর মাঝে objectives are mainly responsible for resolution. তাহলে objective lens magnify তো করবেই, কারণ সে একটা lens plus সে resolution increase করে। আর eyepiece lens কি করে? It magnifies the image produced by the objective lens. মানে objective lens যে ইমেজটা তৈরি করে সেটাকে শুধু সে ম্যাগনিফাই করে, বাট ইট cannot increase resolution. তাহলে আমরা বুঝলাম যে রেজলিউশন ইনক্রিজ করে অনলি অবজেক্টিভ, আইপিস রেজলিউশন ইনক্রিজ করতে পারে না। আরেকটা জিনিস বুঝলাম যে দুই লেন্সই কিন্তু ম্যাগনিফাই করতে পারে। নাও আসলাম ম্যাগনিফিকেশনে। ম্যাগনিফিকেশন মানে হচ্ছে দ্য এনলার্জমেন্ট ভ্যালু অফ দ্য ইমেজ, হাউ মাচ দ্য ইমেজ ইজ এনলার্জড কম্পেয়ার টু দ্য রিয়েল সাইজ অফ এন অবজেক্ট। আমরা ম্যাগনিফিকেশন একটা ইকুয়েশন দিয়েও দেখাতে পারি, ম্যাগনিফিকেশন ইকুয়ালস size of the image by size of the object. So, image size abong object size ratio ke magnification bole.
একটা শব্দ আমরা পাবো টোটাল ম্যাগনিফিকেশন পাওয়ার বা টোটাল ম্যাগনিফাইং পাওয়ার। এ মানে কি? মানে হচ্ছে ম্যাগনিফিকেশন পাওয়ার অব দি অবজেক্টিভ এন্ড ম্যাগনিফিকেশন পাওয়ার অব দি আইপিস, দুটোর প্রোডাক্টকে বলে টোটাল ম্যাগনিফিকেশন পাওয়ার। নর্মালি আমরা 10 পাওয়ার অবজেক্টিভ ইউজ করি, 10 পাওয়ার আইপিস ইউজ করি, তাহলে 10 × 10 সমান 100, তাহলে 100 টাইমস ম্যাগনিফিকেশন পাই। যদি আমরা 100 পাওয়ারের অবজেক্টিভ ইউজ করি আর 10 পাওয়ারের আইপিস ইউজ করি, তাহলে 1000 টাইমস ম্যাগনিফিকেশন হবে। এটাকেই বলে টোটাল ম্যাগনিফিকেশন পাওয়ার অর টোটাল ম্যাগনিফাইং পাওয়ার। হাউ টু ইউজ এ কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ, এটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম, শুধুমাত্র টেক্সটটা দেখানোর জন্য এক দফা দেখাচ্ছি। প্রথমে সুইচ অন করতে হবে, অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে সুন্দরভাবে এবং ঠিকভাবে স্লাইডটা হোল্ড করতে হবে, ধরতে হবে প্রপারলি, স্লাইডটাকে স্টেজে রাখবো, কিপিং দ্য স্লাইড অন স্টেজ, পজিশনিং অফ দি স্লাইড, স্লাইডকে সুন্দরভাবে রাখবো যাতে টিস্যু বরাবর লাইট থাকে। তারপরে এলিভেশন অফ দি স্টেজ বাই মুভিং কোর্স ফোকাস নব, দেন ভিউইং থ্রু দ্য আইপিস, আইপিস দিয়ে এবার আমি তাকাবো, তারপরে অ্যাডজাস্ট করবো বাই মুভিং কোর্স ফোকাস নব, দেন ফার্দার টিউন করবো বাই ফাইন ফোকাস নব, and moving the stage by stage controlling knob. এইভাবে আমি জিনিসটাকে ডানে বামে সামনে পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে স্লাইডটা দেখব স্টেজ কন্ট্রোলিং নব ইউজ করে। এইভাবে আমি মাইক্রোস্কোপ সুন্দরভাবে ইউজ করতে পারি। That is all about the theoretical part of the microscope from my side. Thank you very much for watching me. And please subscribe my channel Will I Can Anatomy by clicking this bell icon. And please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.